বন্ধুরা আসসালামু আলাইকুম। স্বাস্থ্যকথন চ্যানেলের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আমি ডাক্তার দেলাওয়ার হোসেন আবারও হাজির হয়ে গেলাম। আশা করি মহান আল্লাহ পাকের রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন, আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। দর্শক, আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাচ্চাদের উচ্চতা বৃদ্ধির উপায়। যারা বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি বা বাচ্চাদের লম্বা হওয়া নিয়ে টেনশনে আছেন, তারা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের আলোচনার বিষয় বাচ্চাদের উচ্চতা বৃদ্ধির উপায়। বাবা মায়েরা সম্ভবত বাচ্চাদের তিনটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি টেনশন করে। এক, বাচ্চা ঠিকমতো খাবার খাচ্ছে না। দুই, বাচ্চার ওজন বাড়তেছে না। এবং তিন নম্বর হচ্ছে বাচ্চার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে না বা বাচ্চা লম্বা হচ্ছে না। আমি এর আগে দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি, বাচ্চাদের রুচি বাড়ার উপায় নিয়ে আলোচনা করেছি, বাচ্চাদের ওজন বৃদ্ধিকারী খাবার নিয়ে আলোচনা করেছি। আপনাদের যদি প্রয়োজন হয় ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকে আলোচনা করব বাচ্চাদের উচ্চতা বৃদ্ধির উপায় নিয়ে। বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি করা বা লম্বা হওয়ার জন্য বাজারে অনেক রকমের ফুড সাপ্লিমেন্ট পাওয়া যায়। বলা হয় যে এইসব ফুড সাপ্লিমেন্টগুলো বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি করে, যেমন বর্নভিটা, সেরিগ্রো, কমপ্লেন, এগুলোতে বলা হয় বেড়ে ওঠার ডোজ রোজ রোজ। বাবা মায়েরা এসব ফুড সাপ্লিমেন্টের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ে। আমি বাবা মায়েদের কাছে অনুরোধ করব, দয়া করে এসব ফুড সাপ্লিমেন্টের উপর নির্ভরশীল না হয়ে আপনার বাচ্চার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় কিছু খাবার যদি আপনি যোগ করেন, তাহলে আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধি পাবে। আসলে এই বর্নভিটা, সেরিগ্রো বা কমপ্লেন বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে তেমন কোনো ভূমিকা পালন করে না। তো বন্ধুরা, আসুন জেনে নেই কী কী খাবার আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে। এক নম্বর হচ্ছে শালগম। বাচ্চার উচ্চতা বৃদ্ধিকারী সবজিগুলোর মধ্যে অন্যতম একটি সবজি হলো শালগম, কারণ এই শালগমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, রয়েছে ফাইবার, প্রোটিন এবং ফ্যাট। এই শালগমের ফাইবারটা বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে। দুই নম্বর হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, গ্লুটেন, রয়েছে ফাইবার এবং রয়েছে প্রোটিন, যা বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে এবং বেড়ে ওঠাতে সাহায্য করে। তিন নম্বর হচ্ছে পালং শাক। পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান, রয়েছে ভিটামিন, রয়েছে ফাইবার, যা বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে এবং গ্রোথ হরমোনের কার্যকারিতা বাড়ায়। চার নম্বর হচ্ছে সয়াবিন। সয়াবিনের যে প্রোটিন রয়েছে, ওই প্রোটিনটা হাড়ের মজবুতিতে সাহায্য করে। এক বাটি ডালের চেয়ে 50 গ্রাম সয়াবিনের মধ্যে প্রোটিনের পরিমাণ রয়েছে অনেক বেশি, যা বাচ্চার গ্রোথ হরমোনটাকে উদ্দীপ্ত করে এবং বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে। পাঁচ নম্বর হচ্ছে ব্রোকোলি। এটি উচ্চতা বৃদ্ধির হরমোনের কার্যক্ষমতা বাড়ায় বা গ্রোথ হরমোনের যে কার্যক্ষমতা রয়েছে তা বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং আয়রন প্রচুর পরিমাণে থাকে, যা বাচ্চার গ্রোথ হরমোনটাকে উদ্দীপ্ত করে এবং বাচ্চার উচ্চতা বৃদ্ধি করে। ছয় নম্বর হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সে আছে ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, ফাইবার। এর ফাইবার গ্রোথ হরমোনকে সক্রিয় করে এবং বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে। সাত নম্বর হচ্ছে দুধ। প্রোটিন, ভিটামিন, মিনারেল, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম সমৃদ্ধ দুধের মধ্যে রয়েছে এসব উপাদানগুলো, যা বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে এবং বাচ্চার ওজন বৃদ্ধিতে সাহায্য করে। আট নম্বর হচ্ছে ডিম। প্রোটিন, ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ এই ডিম বাচ্চার ওজন এবং উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে। তো বন্ধুরা, আজকের আলোচনা এতটুকুই ছিল বাচ্চাদের উচ্চতা বৃদ্ধির উপায় নিয়ে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।